নমস্কার। আজকে 12 তারিখ, 12 তারিখ বুধবার। বুধবার তো অবন্তিকে আজকে নর্মালি নিয়ে আসার দিন। এখনও না মানে জন্মদিনের রেশেই আমরা আছি, কি বলবো। মানে তোমরা যে এত ভালোবাসা দিয়েছ, তোমরা কোথা থেকে আমার কাছে এসেছো, মানে এটা মানে কি বলবো, এটা আমি ভাষায় বোধহয় প্রকাশ করতে পারবো না। ভীষণ ইমোশনাল হয়ে গেছি, সারাক্ষণ ওটাতেই আছি। তোমাদের সকলের খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে, আমি নিশ্চয়ই সেগুলো সমস্তগুলো ইউটিউবে দেব। তোমাদের পারমিশনটা কিন্তু আমি এখানেই চেয়ে নিচ্ছি, যে সেদিন একটা এত ভালো গ্যাদারিং, তোমাদের যদি কারুর কোনো আপত্তি থাকে যে না আমার ছবি দিও না, আমি নিশ্চয়ই দেব না, একটু আমায় জানিয়ে দিও, আমি তোমাদের কাছে এখানেই সকলের কাছ থেকে একটা অনুমতি চেয়ে নিচ্ছি। আর এত তোমরা ভরিয়ে দিয়েছো, যেটা না বোধহয় কোথাও না কোথাও পূর্ব জন্মের কর্মফল হবে হয়তো, না হলে এত বন্ধু, এত বোন, এত মেয়ে, এত এত আত্মীয় যে আমার চারা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে বেহালা টু ব্যারাকপুর, পাটুলি টু বারাসাত, কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, সবাইকে এক ছাদের তলায়, যে অবন্তিকাসকে ভালোবেসে তোমরা এসেছো, এটাই আমার কাছে অনেক 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 বড় পাওয়া। কী কাজ করেছি জানি না, অনেক ভুল ত্রুটি হয়তো হয়েছে, একটু ক্ষমা করে দিও। তোমাদের ভালোবাসায় আজকের থেকে মনে হচ্ছে জানি নতুন বছর থেকে, নববর্ষ থেকে আবার নতুন কিছু তোমাদেরকে দেব। এই উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আজকে কিন্তু একটা ডিসকাউন্টের এপিসোড, যেটা সিল্ক আর তসরের উপরে আছে, পুরোটাই বোধহয় সিল্কের, না শিলাদি না সিল্ক তসর স্পেশাল বলতে পারি আমরা। একটু সিল্ক দিয়ে শুরু করছি, একদম সরাসরি শাড়িতে যাচ্ছি। আজকের এক নম্বর শাড়ি একদম একটা পিওর মালবেরি বাই মালবেরি, তার মধ্যে একটু ইক্কত করা আছে, খুব একদম সিম্পল শাড়ি বাট এলিগেন্ট লুক, পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। আজকে কিন্তু কিছুটা হলেও আমার ব্লাউজের সাথেও যাচ্ছে। এখানে কিন্তু আলাদা করে সেভাবে পাল্লুতে খুব বিরাট কিছু কাজ নেই, পুরোটাই কিন্তু ইক্কতের কাজ। এটা কিন্তু কোনো প্রিন্ট নয়, এটার দামটা আমি বলে দিই 5350। এটা আজকে আমাদের অনুষ্ঠানের এক নম্বর শাড়ি, এর সাথে এর ব্লাউজ আছে সেটাও দেখিয়ে দেব। এই গোটা শাড়িটা আমি একবার দেখিয়ে দিলাম, সবুজ কিন্তু খুব ক্যামেরা ফ্রেন্ডলি হয় আমার ধারণা, জানি না ভুলও হতে পারি। আর সবুজ কিন্তু পরলে মন সবুজ, সব কিছুতে সবুজ। এইটা হচ্ছে ব্লাউজ, আঁচল গেল, এবার আমি ব্লাউজটা আরেকবার দেখাবো। এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা, প্লেন একটা ক্রস টোন আছে। এক নম্বর শাড়ি এটা হলো, এবার দু নম্বর দেখাবো। প্রত্যেকটা শাড়ি পিওর মালবেরি বাই মালবেরি দেখাচ্ছি আমি। আবার একটা একটু গায়ে ফেলি, একটা পোড়া লাল, পোড়া লালে একদিকে একটু ছোট বর্ডার। আজকে এই শাড়িটাও কিন্তু আমার ব্লাউজের সাথে যাবে। আর এইটার হচ্ছে তার আঁচলের পোর্শান, গ্রিনটা হচ্ছে পাল্লা পোর্শান। প্লেন শাড়ি যত খুশি সাজো, নববর্ষের দিন একটা এরকম প্লেন শাড়ি পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এবার তার কুচির পোর্শানটা নিয়ে একটু দেখিয়ে দিলাম, এবার ব্লাউজের পোর্শানটা দেখাবো। এইটা হচ্ছে ব্লাউজের পোর্শান, একদম আঁচল আর ব্লাউজটা এক রং। এটার দামটা বলে দিই, এটার দামটা হচ্ছে 5250। এটা হচ্ছে পিওর মালবেরি বাই মালবেরি। এগুলো সবটা শাড়ি একেবারে পিওর সিল্কের শাড়ি। এটা আরেকটা দেখাই, এটা বেশ অনেকের পছন্দ হয়েছে, অনেকে নিয়েছেন এই শাড়ি। এটার একদম লাস্ট পিসটা আছে, এটা গোটা শাড়িটাই কিন্তু সিল্ক আর টিস্যু, একটা এলিগ্যান্ট লুকের শাড়ি। ও বাবা, আজকে তো এই শাড়িটার সাথেও আমার ব্লাউজটা যাবে মনে হচ্ছে। হ্যাঁ মনে তো হচ্ছে যাবে বলে। এবং তার সাথে এইটা হচ্ছে তার পাল্লা পোর্শান, পুরোটা পাল্লা পোর্শানটা দেখিয়ে দিচ্ছি, পাল্লার সাথে নিচের পোর্শানটা দেখিয়ে দিই। এখানে কিন্তু ব্লাউজের পোর্শানটাও বেরিয়ে গেছে, এইটা হচ্ছে তার বিপির পোর্শান, পুরো কন্ট্রাস্টে একটা ব্লাউজ। আর গোটা শাড়িটা কিন্তু একটা গ্রেইশ হোয়াইট টাইপের কালার, 5650, 5650। প্রত্যেকটায় কিন্তু 10% ডিসকাউন্ট আছে, এটা বলা হয়নি, প্রথম থেকেই বলে দিচ্ছি, প্রত্যেকটা শাড়িতে কিন্তু 10% ডিসকাউন্ট আছে। এবার আরেকটা ফেলছি অরেঞ্জ আর গ্রিনে, একটু ব্লাউজ আর আঁচলটা আগে দেখিয়ে দিলাম, দুটোই কিন্তু গ্রিনে ব্লাউজ আর আঁচল। এইবার শাড়ির বর্ডারটা আস্তে আস্তে দেখাচ্ছি, ওপরের পোর্শানে একদম একটা জরি বর্ডার, টিস্যু জরি বর্ডার,
আর এইখানে কিন্তু একটু ইক্কত আছে, এখানে একটু ইক্কত করা হয়েছে। আর প্রত্যেকটা বুটি কিন্তু সোনা রূপা বুটি, পুরোটাই কিন্তু কারুয়া বুটির কাজ, পিওর 100% মালবেরি বাই মালবেরি। একটা সিল্কের শাড়ি, দামটা বলে দিই, এর প্রাইসটা হচ্ছে, শিলাদি কোথায় গো প্রাইসটা? আচ্ছা আমি দেখেই বলে দিচ্ছি, প্রায় 7350, 7350, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট আছে আর শিপিং চার্জেস আছে। এইটা পুরো শাড়িটা দেখিয়ে দিলাম, এবার নেক্সট শাড়িটা নিচ্ছি। এবার আবার একটা সিল্কের শাড়ি নিয়ে আসছি, এটা হচ্ছে, একটু খুলে দেখাই, পুরোটাই কিন্তু, এটা ব্লাউজটা আগে যাচ্ছে, শিলাদি ব্লাউজটা কেটে গেছে, খুলে গেছে, আমি একটু শাড়িটা ফেললাম গায়েতে, বেশ ব্রাইট কম্বিনেশন, এক সাইডে বর্ডার, ওয়ান সাইডেড বর্ডার, একদিকে অরেঞ্জ কোরভাই, এই যে কোরভাই বর্ডার, এবং পুরোটাতে ছোট ছোট বুটা আছে। এইটা হচ্ছে তার পাল্লু পোর্শনটা পুরোটা, জরির ব্যবহারটা খুব কম আছে, কারণ জরিটা থাকলে আমরা অনেক অনুষ্ঠানে পরতে পারি না, কিন্তু জরি ছাড়া শাড়িগুলো কিন্তু আমরা কোনো অফিসে যদি কাজ করি তাহলেও কিন্তু পরতে পারি আরাম করে। এবার এইটা হচ্ছে তার গোটা শাড়িটার পোর্শনটা গেল। এবার একটু ব্লাউজটা দেখিয়ে দিই, যদিও ব্লাউজটা বোধহয় বেরিয়ে গেছে অলরেডি, একটু ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন, দামটা বলে দিই, আচ্ছা 13950, 13950, 13950, 13950। এবার আরেকটা দেখাই, এগুলো তো আপনারা শাড়িটা দেখেই বুঝতে পারছেন, প্রত্যেকটাই কিন্তু দক্ষিণী সিল্ক, অরিজিনাল দক্ষিণী সিল্ক। এটা হচ্ছে তার আঁচলের পোর্শনটা, এবার আঁচলের পোর্শনটা দিয়ে দিলাম, এবার পুরো শাড়িটা দেখাচ্ছি, খুব সুন্দর রঙটা, পাড়ের রঙটা, পাড়টা দেখুন, পাড়টা কিন্তু কোরভাই নয়, তাই কিন্তু কালারটা ব্লু আর এই পিঙ্কের কালারটা মিক্সড করে কিন্তু এই কালারটা এসেছে। কোরভাই হলে কিন্তু আপনি একদম পিঙ্ক কালারটাই পেতেন, মানে কারিয়াল যদি হতো। এটা গোটা শাড়িটাতে এই একটা করে মোটিফ আছে বুটাতে। একটু ব্লাউজটা দাও শিলাদি, একটু ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজের পোর্শনটা, এটার দামটা কত শিলাদি? 14950 না, আমার কাছে দামের ট্যাগটা আছে, হ্যাঁ 14650, 14650, 14650, দেন 10% ডিসকাউন্ট, কারণ ইনি একা 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 আছেন, তাই আর আপনাদের কাছে, আপনারা সন্তান স্নেহে ওকে রাখুন, আবার নতুন যারা আসবে তখন আবার নতুন নেওয়া যাবে। এটা একটু উল্টো হয়ে গেছে শাড়িটা, এই দিকে হচ্ছে তার আঁচলের পোর্শনটা, এটা একদম শাড়িগুলো নতুন শাড়ি, এটা হচ্ছে আঁচলটা দেখাই, চেকসের মধ্যে কোনো জরি নেই, একদম জরি ছাড়া, একটু এখানে জরি আছে আর একটু এখানে পাড়ে জরি আছে, আর কিন্তু কোথাও কোনো জরি নেই। একটা খুব সুন্দর কর্পোরেট লুকের শাড়ি, আপনি যেখানে যে ফাংশনেই পরে যান না কেন, পিওর সিল্ক শাড়ি পরা হলো, সাথে কিন্তু একটা দক্ষিণী স্মেল আছে শাড়িতে। এবং এর সাথে এবার আমি এর ব্লাউজটাও দেখিয়ে দেব, গোটা শাড়িটা, এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা যাবে। এবার শাড়িটার দামটা আমি বলে দিই, শিলাজি তুমি, আচ্ছা 12950, 12950, এটা আমাকে শিলাদি দামটা বললো, কিন্তু আমি আমি একবার একটু দেখে নিয়ে বলে দেওয়াটা বেটার। এটা কত নম্বর শাড়ি তুমি তো, আচ্ছা 7 নম্বর শাড়ি, হ্যাঁ ঠিকই বলেছো, 12950, কারণ ভুল বলার থেকে একবার দেখে নিয়ে বলা ভালো। আরেকটা দেখাই, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, আমি একটু এইভাবে দেখাই আগে। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, মানে গায়ে ফেলার থেকেও আমার মনে হচ্ছে বোধহয় এইভাবে দেখালে বেশি ভালো বোঝা যাবে। প্রত্যেকটা শাড়ি এবার একটু গায়ে ফেলে দিই, যে সবুজ কত ভালো লাগে দেখুন একবার, সবুজ কিন্তু ভীষণ সুন্দর লাগে, আমারও খুব ফেভারিট কালার সবুজ। সবুজের সাথে কিন্তু আপনি অন্য অনেক ব্লাউজ দিয়ে পরতে পারবেন, সবুজ কিন্তু ভীষণ সুন্দর রং। আর ব্লাউজটা খোলা আছে, আমি ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি, একটু দাও, এটা 14950, তাই তো, একটু ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে তার ব্লাউজ। ব্লাউজ কিন্তু সব কিন্তু 80 সেন্টিমিটার সকলের হবে, আমার যখন হয় আপনাদেরও হবে। এটা হচ্ছে ব্লাউজ, আর এটা হচ্ছে গোটা শাড়িটা দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর একটা শাড়ি, গোটা শাড়িতে এভাবে বুটা গেছে, উল্টো পিঠটাও দেখিয়ে দিচ্ছি বাকি পোর্শনটা, যেহেতু দামি শাড়ি সেজন্য একটু ভালো করে দেখিয়ে দিলাম, কেন এই সবুজ রঙটা খুব সুন্দর রঙ, আমারও দেখে লোভ লাগছে, কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি, আপনারা না নিলে তখন তো আমরা আছি,
এবার দেখাচ্ছি যেটা, এগুলো একটু লাইট ওয়েট দক্ষিণী সিল্ক, জড়ি কিন্তু খুব কম, জড়ির ব্যবহার কিন্তু খুব কম, প্রত্যেকটা শাড়িতেই কিন্তু আপনি দিনের বেলা পরতে পারবেন। দামটা আগে বলে দিই, 7950, 7950 এইটা গোটা শাড়িটা। এইভাবে চেকসে যাচ্ছে, চেকস আছে কিন্তু মধ্যে, একটু চেকসটা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে তার ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, কারণ টাসেল করা আছে তাই ব্লাউজগুলো কাট করা হয়েছে। দামটা বলে দিলাম, গোটা শাড়িটা এভাবে একটা চেকস আছে, 7950। এবার দাও, হ্যাঁ এবার দেখাই তসরে, গিচা আর দেশি তসরে মধুবনি দেখাই, যেটা শুধু পাল্লুতে মধুবনি হয়েছে। একটু দেখিয়ে দিই, পুরোটাই পাল্লুতে মধুবনি এইভাবে যাচ্ছে। শাড়ি কিন্তু প্লেন, শাড়ি কিন্তু প্লেনে ডাই করা আছে। এটা হচ্ছে গোটা শাড়িটা, এটা আঁচল গেল। এবার এর ব্লাউজটা দেখাই, আপনি ব্লাউজটা আর আঁচলটা মধুবনি পেন্ট, প্রিন্ট নয় কিন্তু, মধুবনি পেন্টে পাবেন। আর শাড়ি কিন্তু আপনার একদম প্লেন শাড়ি, আপনি এটাকে ডেকোরেশন করুন জুয়েলারি দিয়ে, এটা আমার মনে হয় খুব সুন্দর লাগবে দেখতে। 9950 না, আচ্ছা 9450, সরি 9950 নয়, 9450, 9450, ঠিক আছে। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন দেখিয়ে দিলাম। এই এই প্যাটার্নে এবার কয়েকটা শাড়ি দেখাবো, একটু ঠিক করে রেখে দিই শাড়িটা। এবার আরেকটা রং দেখাই, এটা হচ্ছে একটা পার্পলিশ, একদম পার্পলিশ কালার, খুব ডিপ পার্পল একটা কালার। তার সাথে কিন্তু এইটা হচ্ছে একটা কচি কলা পাতা বা একদম প্যারট গ্রিনের একটা পাল্লু, যেখানে পেন্টিং করা আছে। তার সাথে এইটা হচ্ছে গোটা শাড়িটা, একবার দেখিয়ে দিই, জাস্ট একটু ড্রেপ করে দেখিয়ে দিলাম যে কেমন লাগবে একটা ভিজুয়ালাইজেশন হওয়ার জন্য। এইটা হচ্ছে গোটা শাড়িটা, আর এইটা হচ্ছে তার পাল্লু পোর্শনটা। এবার একটু ব্লাউজটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা, একটু দেখিয়ে দিতে হবে এইভাবে। এটা হচ্ছে ব্লাউজের, এই চলে যাচ্ছিস কেন তুই ওদিকে, এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা। এটারও দাম সেম 9450। এবার আরেকটা দেখাই, তিনটে আমরা দেখালাম, এবার দেখাচ্ছি লালে, লাল আর হলুদ কম্বিনেশন, আগে ডাই হয়েছে দেন মধুবনি পেন্টিং হয়েছে। যে কোনো হাতের কাজের শাড়ি বা যে কোনো হাতের কাজ, সে কাঁথা হোক, মধুবনি হোক, কলমকারি হোক, কিছু কিন্তু আপনারা পেন্সিলের দাগ বা কিছু কালার কাচনাই করার সময় কোনো জায়গায় স্ট্রোক মোটা হালকা, এগুলো কিন্তু পাবেন। এটাই কিন্তু হাতের টাচ, হাতের টাচে হিউম্যান এরার কিছু থাকেই, যেটাকে আমরা কিছুতেই অ্যাভয়েড করতে পারি না। এটা হচ্ছে গোটা শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা। এবারে ব্লাউজের পোর্শনটা একটু দেখাবো, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। প্রত্যেকটারই আঁচল আর ব্লাউজটা হচ্ছে কন্ট্রাস্ট, আমার মনে হয় এটা পরলে বোধহয় খুব সুন্দর লাগবে দেখতে, এবং পরেও ছিলেন অনেকে, তাই জন্য একটুখানি প্লেন থাকলে মনে হয় বেটার লাগবে। এবার আরেকটা দেখাই, এটা কিন্তু পিওরলি গিচা ডাই করা, সেটাতে আমাকে একটু ব্লাউজটা দেবে। দামটা আগে বলে দিই, এটা 6950। আমি শাড়িটা একদম প্লেন, শাড়িতে কিচ্ছু নেই, এর বৈশিষ্ট্যটা আমি শুধু দেখাবো, এটা কেন ভালো লাগবে। এটা হচ্ছে তার ব্লাউজটা, বেশ আপনি একটা সুন্দর সাদা নীলের গয়না পরুন আর একদম সকালে অফিস যান, তারপরে কোনো পার্টিতেও যান, খুব সুন্দর লাগবে, এটা আমার ধারণা, আপনারা পরে বললে আমাদের আরও ভালো লাগবে। দামটা বলে দিয়েছি, এইবার গিচা যখন এলাম কিছু গিচাতে ব্লগ দেখিয়ে দিই, দেখতে চেয়েছিলেন একজন দিদি, সেইটা দেখিয়ে দিই, উনি কলকাতার বাইরে থাকেন। এটা হচ্ছে গিচাতে ব্লক, খুব ভালো কোয়ালিটির গিচা, এমন নয় যে গিচাতে অনেক সময় দেখা যায় একটু গুড়ি গুড়ি উঠে যায়, সেগুলো কিন্তু কিচ্ছু উঠবে না, আমি নিজেও পরে আছি সেই কোয়ালিটিরই গিচা পরে আছি। এটা একদম এইভাবে যাচ্ছে, এটা কিন্তু প্রিন্ট করা, ব্লক করা, এটা কিন্তু ব্লক করা, এটা কিন্তু কোনোভাবেই বাড়িতে কোনোটাই, কোনো শাড়ি কিন্তু বাড়িতে ওয়াশেবল নয়, হোম ওয়াশেবল আমরা অ্যাডভাইস করি না, সবসময়ই বলি আমরা ড্রাই ওয়াশ করতে, যে কোনো ব্লকের শাড়ি বা যে কোনো সিল্কের শাড়ি। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, প্রাইস হচ্ছে 4950, 4950। পরপর কয়েকটা দেখিয়ে দিলাম, আমি নিজেও একটা এই এই একই গিচা পরে আছি কস্তার পাড়ে,
এগুলো সব দেখুন কোনোটাই কিন্তু ক্লামজি কাজ না, প্রত্যেকটাই কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন ক্লাস, জাস্ট বর্ডার একটুখানি চওড়া বর্ডার, একটু সরু বর্ডার। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এটার সাথে ব্লাউজটা হবে, এর সাথে কন্ট্রাস্টে ব্লাউজ হবে। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, 4950। এবার আরেকটা দেখাই শিলাদি। হ্যাঁ, এবার প্রত্যেকটা রং কিন্তু সবুজই, কিন্তু সবুজ আর নীলের সংমিশ্রণ, প্রত্যেকটাই কিন্তু একটু একটু করে তার মতন করে আলাদা, এবং প্রত্যেকটাই পরলে সুন্দর লাগবে। রোজকার যাদের শাড়ি পরতে হয়, আমাদের শাড়ি পরে বেরোতে হয়, তাদের জন্য খুব ইউজফুল শাড়ি, কারণ সারাদিন পরে থাকুন, এই শাড়ির কিন্তু জবাব নেই। আঁচল দেখিয়ে দিলাম, এবার হচ্ছে এটার বাকি পোর্শনটা। এই একটা শাড়ি আমি একটুখানি প্লিটস দিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে গোটা শাড়িটা, এবার এর ব্লাউজটা দেখাবো। এই শাড়িগুলোর শুধু আমি বলি, আমার মানে অ্যাডভাইস হচ্ছে ব্লাউজটা আপনি বানান, কিন্তু ব্লাউজটা আপনি সামারে খুব বেশি ইউজ করবেন না, এটা কিন্তু ইউজ করবেন উইন্টারে, কারণ সামারের জন্য আপনি এটা অন্য ব্লাউজ দিয়ে পরুন, কারণ আফটার অল তো তসরের ব্লাউজ না, আমাদের একটুখানি সোয়েটিং হলে প্রবলেম হয়ে যাবে। আবার একটা সিল্ক দেখাই, সিল্কে আমাদের কলকাতার আরি ওয়ার্কের কাজ। এখানে কিন্তু এই যে পোর্শনগুলো, এগুলো কিন্তু মাইকা, মানে প্লাস্টিক মিরার, নট গ্লাস মিরার, এগুলো কিন্তু প্রত্যেকটাই মাইকা। আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা কাজ, খুব সুন্দর, খুব সোবাল লুকের শাড়ি, সাদা শাড়ি, একটু দেখাতে ভয় করে। এটা হচ্ছে গোটা শাড়িটা, যে কোনো সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবার একটু আঁচলের দিকটা দেখাই, সাদার কোনো বিকল্প হয় না, সাদা সব সময় সুন্দর, সাদা থাকুন, সাদা পরুন, সাদা ভাবুন, এটাই তো আমাদের ট্যাগলাইন না, সাদা থাকা। এই সাদার কোনো দিন কোনো রঙের কোনো প্রয়োজন হয় না, সে একাই এক ঘর। এটা গোটা শাড়িটা দেখিয়ে দিলাম। এটার দামটা কত শিলাদি? 8000 সামথিং হবে, একটু বলে দিই, 835, একটু দেখে নিই ঠিক করে, হ্যাঁ 8350। আচ্ছা, এবার একটা পচমপল্লি দেখাই, পচমপল্লি দেখাই, যেটা আগের ফার্স্ট পোর্শনটা ব্লাউজ, এই গ্রিনটা ব্লাউজে গেল, এইবার শাড়ির আঁচল এবং বডি আসছে। এটা আমার ছোটো বন্ধুদের বোধহয় বেশি ভালো লাগবে, এত সুন্দর রং তোমাদেরকেই বেশি মানায়। খুব কালারফুল শাড়ি, যিনি পরবেন তাকেই সুন্দর লাগবে, তিনি যদি সুন্দর করে পরেন। আমি পছন্দ করি না বলে সকলের ভালো লাগবে না, তা একদম নয়। এটা পুরো গোটা শাড়িটা দেখিয়ে দিলাম, দামটা কত শিলাদি? আচ্ছা, 10950, 10950, তার উপরে 10% ডিসকাউন্ট। এই ডিজাইনেরই আমি তিনটে রং দেখাবো। এটা আরেকটা দেখাচ্ছি, এই রংটা কিন্তু সবাই পরতে পারে। এটার একটু ব্লাউজটা আগে দেখিয়ে দিই শিলাদি। আচ্ছা, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা গেল, আর তার সাথে এবার শাড়িটা যাচ্ছে। এইটা হচ্ছে গোটা শাড়িটা, এইভাবে গোটা শাড়িটা যাচ্ছে, ভীষণ সুন্দর, ছোটো ছোটো ফুলগুলো পুরোটা ইক্কতে করা। আর এইটা, এই গোটা শাড়িটা হলো একই দাম, 10950, একদম নেভি ব্লু অরেঞ্জ, হ্যাঁ নেভি ব্লু অরেঞ্জ বা মিড নাইট ব্লু অরেঞ্জ। এবার একটা ব্ল্যাক অরেঞ্জ, এইটা তো ভীষণ সুন্দর, যারা একটু ব্ল্যাক লাভার আছি আমাদের মতন, তারা কিন্তু এই শাড়িটা দেখলেই নিয়ে নেবে। শিলাদি, আমার সব শাড়িগুলো পরে গেছে, একটু একটু তুলে নিই আমি, শাড়িগুলো সব কটা পরে গেছে, সিল্কের শাড়ি না, ওই জন্য একটু এদিকে রাখি, হ্যাঁ এদিকে রাখি, তাহলে ঠিক একটা জায়গায় জড়ো হয়ে গেছে, সেই জন্য। এই শাড়িটা একটু দেখিয়ে দিই, ভীষণ সুন্দর একটা রং, সকলে পরতে পারবেন, সকলের জন্য 10950, 10950, ব্লাউজ অলরেডি দেখিয়ে দিয়েছি আগে। এইবার আরেকটা দেখাই শিলাদি, একটু দাও আমাকে। হ্যাঁ, এবার আরেকটু ভালো কাজের পচমপল্লি দেখাই, যতটা ইক্কত কাজ বেশি হবে তত দামটা বাড়বে। আগেরটা ব্লাউজ গেল, ফার্স্ট পোর্শনটা ব্লাউজ যাচ্ছে, এইবার বাকি পোর্শনটা, ও অসাধারণ। পচমপল্লি যারা ভালোবাসে তারা সবসময় কিন্তু এই ইক্কতটা পরতে ইচ্ছা করে। অনেকে আছেন যারা ইক্কত একদম পছন্দ করে না, সেটা তারা ইক্কতের দিকে জানো না। এটার দামটা বলে দিই, দামটা হচ্ছে 12950, 12950, তার উপরে 10% ডিসকাউন্ট। একটু শাড়িটা ড্রেপে দেখিয়ে দিই, ভীষণ সুন্দর লাগবে ড্রেপিং করার পরে। আর কোয়ালিটি আপনি হাতে পেলে বুঝতে পারবেন, কারণ থিকটাই যে আমার ফসফস করছে না,
তার মানে শাড়ির একটা মিনিমাম ওজন আছে, যেটা আমরা চাই সকলে, শাড়ি যেন হাওয়ায় না উড়ে যায়। এটা দেখানো হয়ে গেল। এরপরেরটা কোনটা ছিল দি? এবার আমি একটু দেখাবো সিল্কের মধ্যে উইথ টিস্যু, সিল্কের মধ্যে উইথ টিস্যু। এটারও ফার্স্ট পোর্শনটা, এই গ্রিনটা হচ্ছে ব্লাউজ, এই গ্রিনটা কিন্তু ব্লাউজে গেল। এটা খুব ইউজফুল শাড়ি, ভীষণভাবে ইউজ করুন। আজকে আমার শাড়ির ব্লাউজের সাথে সব কটা শাড়ি চলে যাচ্ছে, আজকে এটাও যাবে, হ্যাঁ এটাও যাবে আজকে। এইটা গোটা শাড়িটা আমি দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগবে পরার পরে। আমার একটা নিজের একটা শাড়িটা দেখার পরে একটু মনে হয় যে এই শাড়িটা কেমন লাগতে পারে, মোটামুটি সকলকে মানাবে। কিন্তু আমি গোটা শাড়িটা একবার দেখিয়ে দিলাম, কিচ্ছু নেই, একটা ছোট্ট মুজি আছে ইয়েলো কালারের, এই সব গ্রিন কালারের, বাকি আর কিচ্ছু নেই। দাম হচ্ছে 4250, মালবেরি সিল্ক বাই টিস্যু। এটা একটা দেখালাম, তিন চারটে রং দেখাবো এটার, এটা আরেকটা রং দেখাচ্ছি। প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর কালার। ব্লাউজটা কিন্তু নিচে পড়েছে, ব্লাউজটা নিচে পড়েছে, এরপরে আঁচলটা যাচ্ছে, এরপরে শাড়ির যে ক্রস টোনটা সেইটা আসছে। যে কোনো অনুষ্ঠানে দিনের বেলা পরুন, বাড়িতে কোনো বিয়ে হচ্ছে পরুন, ভীষণ ভীষণ সুন্দর লাগবে আমার ধারণা। কারণ শাড়িগুলোর মধ্যে কিছু নেই, কিন্তু অনেক কিছু আছে, ওই দুটো টোন যে বেরোচ্ছে ওতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এটাও 4250, একই দামের রেঞ্জের। আর একটা দেখাবো, এটা আরেকটা দেখাই। এটা হচ্ছে অরেঞ্জ আর গ্রিন, এই প্রথম গ্রিনটা কিন্তু ব্লাউজ পিস, শাড়ির সাথে ব্লাউজ পিসটা আছে, এটা ব্লাউজ পিস গেল। এইবার শাড়ির আমি আঁচল, না সরি ভুল দেখিয়েছি, এটা এটা আঁচল, এটা ব্লাউজ পিস না, এটা আঁচল, এটা আঁচল যাচ্ছে, এরপরে কিন্তু ব্লাউজ পিসটা ভেতর দিকে আছে। এটা হচ্ছে শাড়িটার গোটা বডিটা, একই একই প্যাটার্নের শাড়ি। এবার এর ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, মানে আঁচল আর ব্লাউজটা কন্ট্রাস্টে হবে, বাকি সবটা কিন্তু প্লেন শাড়ি। 4250, মালবেরি বাই টিস্যু। এবং শাড়ির কিন্তু একটা সেপারেট ফল আছে, যেটা কিন্তু পরলে আপনার এমন হবে না যে কুঁচিটা কারুকে, প্লিসটা কাউকে ধরে দিতে হবে, সেটা কিন্তু কখনো হবে না। এবার আরেকটা দিয়ে, এইটাই আমার আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি, সিল্ক দিয়ে শেষ করব, মালবেরি বাই মালবেরি দিয়ে, যেটা পুরোটা একটা রানী কালার, তার সাথে একটুখানি পার্পলিশ বর্ডার, দু সাইডে সেম সাইজের বর্ডার, তার মধ্যে বুটা আছে। এবার একটু আঁচলটা দেখাই, এটা হচ্ছে পাল্লু পোর্শন, আর এর সাথে এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। একটু ব্লাউজের পোর্শনটাও দেখিয়ে দিলাম, এটা পুরোটা ব্লাউজ। এর দামটা কত শিলাদি? 7950, 7950। এই শাড়িটা দিয়ে আজকের অনুষ্ঠানের এপিসোডের শাড়িটা শেষ হলো, কিন্তু কাজ তো শেষ হবে না, কাজ তো চলতেই থাকবে। শনিবারে আবার কিছু নিয়ে আসছি, কারণ সামনে শনিবার কিন্তু আর কোনো ডিসকাউন্ট থাকবে না, নববর্ষ এসে যাচ্ছে, তাই নববর্ষের দিন আমরা আবার আসছি। আপনারা যেরকম সাথে আছেন, পাশে থাকুন, সেভাবেই থাকবেন। আর যদি ভালো লাগে আমাদেরকে, নতুনদের জন্য বলছি, যদি ভালো লাগে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন, শনিবারে আবার আসছি।